কি হলো? তুমি কিছু কেন করো না যুবরাজ? বেদি এন্টারপ্রাইজ শুধু ঋষির নয়, যে ও যখন মন চাইবে যা মন চাইবে তাই ডিসিশন নেবে, এমনি এমনি কারোর নামে প্রপার্টি করে দেবে। আসলে আমি নিজেই জানি না যে ও এরকম কেন করলো। তুমি কি জানো যুবরাজ? It's high time now. এবার তো কোনো ডিসিশন নাও। ওই তনুজা তো এবারের মালকিন হতে চলেছে। তুমি হাতের উপর হাত থেকে কেন কিছু করছো না? কি করব আমি? ওখানে ঋষি, বাবা, মনপ্রীত কেউ কিচ্ছু বললো না, তা আমি একা ওখানে কি বলতাম? আর তাছাড়া আমার কথা কে শুনবে? আমি তো এই বাড়ির ছেলেই নই। যুবরাজ, এটা কেন বলছো না যে তোমার কোনো সাহস নেই? Or I must say that you are not a man enough. কি দিব্যা, হ্যাঁ? যে যখন আসছে তোমায় কিছু না কিছু বলে চলে যাচ্ছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। যুবরাজ, তুমি কোনো ডিসিশন নেবে না? না, ঠিক আছে, এবারে আমি ডিসিশন নেব। আমি এই বাড়ির বড় বউ, যা করার আমি করব। তুমি শুনলে? দিব্যা শোনো, এবার দেখো আমি তোমাকে কত ঘৃণা করি, এবার আমার রূপটাও দেখবে। যতটা ভালোবেসেছি ততটাই ঘৃণা করব। আমি 20 দিন এই বাড়ির থেকে দূরে ছিলাম আজকের দিনের জন্য। লোকজনের সাথে কিভাবে কথা বলা উচিত, কিভাবে সবার সাথে মেলামেশা করা উচিত, এই কাপড়, এই মেকআপ, এই এই চুল, এই হাঁটা চলা, এই অ্যাটিটিউড, সব কিছু, কত কিছু বদলালাম আমি। হ্যাঁ, এমনিতেও এই বাড়িতে অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিন্তু এটা তো হওয়ারই ছিল। ঋষি আর এই পরিবারের জন্য আমি সবার ঘেন্না খুশি খুশি মেনে নেব। যতদিন না ওই পুরবের সত্যিটা সামনে আনতে পাচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর একবার যখনই আমি পুরবের সত্যিটা জেনে যাব, তখন আমি আমি সবাইকে বুঝিয়ে দেব যে আমি এসব কেন করেছি। আর হ্যাঁ, ওই ফ্যামিলি মেম্বার যে পুরবের সাথে কাজ করছে, ও ওকে কে হতে পারে? মিস্টার হাজবেন্ড, আমি তোমাকে কতবার বলেছি যে আমি লাইফে কখনো চিটিং করিনি, কিন্তু হ্যাঁ, তোমার সিগনেচারের জন্য একটু একটু চিটিং করেছি। তুমি এরকম করে রিয়াক্ট করছো কেন? যে তুমি কিছু জানোই না যে আমার আমি কি চাই, আমার ডিজায়ার্স কি, আমার চাহিদা কি? তনুজা প্লিজ, এখন ইটস মি, তোমাকে খুব আপসেট দেখাচ্ছে। না না, এরকম এরকম কোনো বিষয় নয়। আই নো, তনুজা যা কিছু করেছে ইট ওয়াজ নট নট ওকে। তুমি কালকে বলেছিলে না যে তোমাকে বাইরে যেতে হবে কোনো কাজে? হ্যাঁ, ইয়া এক্স্যাক্টলি। তুমিও চলো না আমার সঙ্গে, ওখানে তোমার হোটেলেই থাকবো। অফকোর্স সেপারেট রুম, বাট উইল হ্যাভ লটস অফ ফান। না না, আমার আমার এখানে অনেক কাজ আছে। You look really upset and disturbed. Change হয়ে যাবে। আমি বললাম না আমার কাজ আছে। আর তনুজা ফিরে আসাতে আমি খুবই খুশি হয়েছি। আই'ম হ্যাপি। আর হ্যাঁ, এরপরে ভবিষ্যতে এইভাবে কোনো পুরুষের কাঁধে হাত রাখবে না। সমস্ত পুরুষের ইন্টেনশন ভালো হয় না, সমস্ত পুরুষ ভালো হয় না। টেক কেয়ার। You're so sweet. I hope যে তুমি তনুজাকে এতটা না ভালোবাসতে। ঋষিদা, তুই কোথায় ঘুমোতে যাচ্ছিস? কোথায় শুতে যাচ্ছি?
অবভিয়াসলি আমার রুমে শুতে যাব, আর কোথায় যাব? রিয়েলি তোর রুমে ঘুমাবি? হ্যাঁ রুমেই যাচ্ছি, আর কোথায় যাব? কেন কি হয়েছে? না আমি ওই তনুজাকে কিছু বলতে শুনেছিলাম। কি বলতে শুনেছিলি? আরে ছাড় না, চাকেট। হ্যাঁ কি বলতে শুনেছিস? দাদা আমি যদি তোকে বলি তাহলে তুই মারবি, তাই ছাড় না। তুই না বললে আমি মারবো। বল কি কি বলতে শুনেছিস? আরে ওই তনুজার জিনিসপত্র। কোনটা? আরে দাদা জিনিসপত্র মানে ওর যে এক্সপেন্সিভ জিনিসপত্রগুলো এসেছে, আরে নতুন অবতার যেটা, তাই এত নতুন নতুন জামা কাপড় এসেছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম যে এত জামা কাপড় কোথায় রাখবে, বলে কি আমার রুমে। আমার? হ্যাঁ মানে হলো কি তোর রুমে, যেটা এখন আর তোর নেই আসলে। আর হ্যাঁ জানিস জনকে কি বলছিল? জনকে বলছিল যে এই ঋষির যে ছোটখাটো কাপড়গুলো আছে না কোন একটা আলমারিতে রেখে দিতে, আর আমার জামা কাপড়গুলো আমার রুমের বড় আলমারিতে রেখে দাও। মানে বড় রুমটা ওর, আর বড় আলমারি ওর, আর তোর ছোটখাটো আলমারি। কি? হ্যাঁ দাদা আমার তো মনে হচ্ছে যে ওর মধ্যে কোনো আত্মা টাত্মা ঢুকে গেছে। হ্যাঁ আও শট। আমাকে মারছিস কেন? তোর যখন এত সাহস তাহলে তোর বউকে কন্ট্রোল কর না, যা বল ওকে গিয়ে। হ্যাঁ ঠিক যেভাবে আজ পর্যন্ত তুই কন্ট্রোল করেছিস, তাই না? না না আমার বউয়ের কথা ছাড়, তুই তোর বউকে গিয়ে কন্ট্রোল কর না। আর রইল কথা আমার বউয়ের, তো আমি ওকে সামলে নেব, তুই দেখে নিস সোজা করে দেবো কেন। আমি তোকে দেখাচ্ছি সোজা করে সামলা, আমি একে সামলাবো, ঠিক আছে? হ্যাঁ তাহলে সেই কথাই রইল। কিন্তু করবোটা কি? হ্যাঁ যা বললাম তাই করবো। হ্যাঁ অল দ্য বেস্ট। আমিও আজকে কি করি দেখ। হ্যাঁ গুড, অল দ্য বেস্ট, টাটা। কি করি দেখ আজ? মহারানীর মতো শুয়ে আছে, হ্যালো। তুমি আমার প্রপার্টি নিয়েছো, আলমারি নিয়ে নিয়েছো, ওকে এই নাইট স্যুটটাও, এই নাইট স্যুটটা আমাকে দিয়ে দাও প্লিজ, ঠিক আছে? দেখো যেই ডিলি হোক না কেন তাতে আমার রাতের পোশাক, মানে ওই নাইট স্যুট তো নেই তাই না? তাহলে তাহলে চলো আমাকে দাও, দাও তাড়াতাড়ি দাও, পৃথিবীতে যা যা চাই তোমার নিয়ে নাও, এই রুমটা আমার, এটা আমারই থাকবে, চলো প্লিজ প্লিজ বাইরে যাও প্লিজ। 100% গুড।